সালামু আলাইকুম গাইস, দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আমরা এ পর্যন্ত ছিলাম, সেদিন কোথায় হারাই ফেললাম ট্রাক লিস্টটা। তো এ পর্যন্ত আমরা ছিলাম সেদিন বলছি, এখান থেকে আমি আবারও স্টার্ট করব, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে, এখানে যারা এই ভিডিও দেখছেন, কোথায় যেন ভিডিও, মানে আমার চ্যানেলে যে ওই গত ভিডিওটা যারা দেখছেন আর কি, পার্ট ওয়ান, তারা বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। তো পার্ট ওয়ান দেখে আসবেন অবশ্যই। তো এখন আমি দেখাবো যে এখানে কী করতে হবে। প্রথমে এসে আপনার লিঙ্ক ক্লাম করে নেবেন, ঠিক আছে? তো লিঙ্ক ELUMP, ঠিক আছে? লিঙ্ক ক্লাম লিখে সার্চ দেবেন। তো এই যে প্রথমে আসবে লিঙ্ক ক্লাম, এটা, তারপর এটাতে একটা ক্লিক দিতে হবে। তো এই যে এক্সটেনশন অ্যাড টু ক্রোম অ্যাড করে নেবেন, হ্যাঁ, এরকম দেখতে হবে কিন্তু, হ্যাঁ। তো অ্যাড করে নেবেন, একটু চেকিং চলতেছে, অ্যাড হয়ে যাবে। এই যে এখানে সেকেন্ড উঠছে, হ্যাঁ, তো অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা এটা এখন পিন করে নেব, ঠিক আছে? এই যে এক্সটেনশন এখানে ক্লিক দিয়ে আমরা পিন করে নেব, কোথায় গেল, এই যে লিঙ্ক ক্লাম পিন করে নিছি। আবার আমরা এখানে ক্লিক দিয়ে অপশনে যাব, গিয়ে যে প্রথমে এডিটে যাব, গিয়ে এখানে জেড আছে এখানে শুধু কন্ট্রোল করে দেবো, হ্যাঁ, কন্ট্রোল, দ্যাটস এনাফ, আমাদের আর কোনো কাজ নেই, সেভ দিয়ে দিবেন, ঠিক আছে? সেভ দিয়ে দিলাম, আমরা এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। তো আমরা ক্র্যাক লিস্ট, ঠিক আছে? তো ক্র্যাক লিস্টে ঢোকার পর এখানে লিস্ট করে নেবেন, নিউজড, এখানে ওয়ার্নার, ডিলার দিলে অ্যাভেলেবল নাম্বার পাবেন, কিন্তু ডিলারে কখনো পাঠানো যায়, সে বলবে যে ভাই আমাদের ওয়েবসাইটে যান, গিয়ে ওখান থেকে আপনি বাই করেন, ঠিক আছে? তো আমরা এখানে ওয়ার্নার দেবো, এখানে নিউজড, মানে নিউ যেগুলো, ঠিক আছে, সেভাবে দেবো। দিয়ে তারপর আমরা কী করবো, এখন কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করব, আমি কন্ট্রোল প্রেস করে এই যে মাউস দিয়ে ধরে এভাবে ড্র্যাগ করে এখন আমি ছেড়ে দিলাম। তো এখন ওপরে কিন্তু অনেকগুলো ট্যাব হচ্ছে আর কি, ঠিক আছে? অনেকগুলো ট্যাব হইতেছে, তো ট্যাবগুলো আমাদেরকে একটা একটা করে দেখতে হবে। তো এইভাবে মাউস দিয়ে যদি একটা করে, আপনার ইচ্ছা মাউস দিয়ে দেখতে পারেন, আর না হলে কন্ট্রোল প্লাস ট্যাব, ঠিক আছে, কিবোর্ডে কন্ট্রোল প্লাস ট্যাব চাপ দেবেন শুধু এইভাবে, আর ডান হাত দিয়ে আপনি মাউসের লেফট ক্লিক দেবেন। এই যে এরকম আমি দেখাই, কন্ট্রোল ট্যাব আর রিপ্লে, কন্ট্রোল ট্যাব রিপ্লে, কন্ট্রোল ট্যাব রিপ্লে, এভাবে দ্রুত করতে হবে, ঠিক আছে? নাম্বার বের করার ক্ষেত্রে স্লো করলে আপনার সময় যাবে আর কি, ঠিক আছে? কন্ট্রোল ট্যাব মাউসের লেফট বাটন, ওকে। শো মেল, দেখেন এখানে শো দিলে মেল বের হবে, মেল কিন্তু না, ঠিক আছে? রিপ্লে যেটা নাম্বার বের হবে, দেখি নাম্বার বেরো নাকি, শো মেল, মানে মেলে আমাদের কোনো কাজ নেই, মেলে পড়ানো অনেক কষ্ট, মেলে পড়ান যাবে অন্য সিস্টেমে, আপনারা পারবেন না, বাট আমার একটা ভিডিও আছে, এটা দেখলে পারবেন। তো নাম্বার কিন্তু বের হচ্ছে না, ঠিক আছে? তো আমি অন্য সিস্টেমে আপনাদেরকে একটা নাম্বার বের করে দেখাই আমি, ঠিক আছে? আমি অন্য একটা সিস্টেমে আপনাদেরকে নাম্বার বের করে দেখাচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে নাম্বার বের করে দেখাচ্ছি আমি, এবং বের করে মেসেজ করবেন সেটাও দেখাই দিচ্ছি আমি, ঠিক আছে? কারণ এখানে যদি আমি এভাবে নাম্বার খুঁজতে যাই অনেক সময় লাগবে। তো দেখেন গাইজ, এখান থেকে আমি একটা নাম্বার বের করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, 7 মিনিট হয়েছে এটা সারছে। তো এগুলো কিন্তু আমি ডিলারের নাম্বার দেখি চেষ্টা করি, যদি না বের হয় তাহলে আপনাদেরকে দেখাই দেবো। আমার ভিপিএন কিন্তু এটা ফ্রি পেড না, আমার পেড ভিপিএন এর মেয়াদ শেষ হয়ে গেছে, ঠিক আছে? দেখি নাম্বার আসে কিনা। তো ক্যাপসা পূরণ করতে বলতেছে, আসলে ভিপিএন অবশ্যই একটা ভালো মানের ভিপিএন লাগাই নেবেন, ঠিক আছে? এটা কিন্তু আমার ফ্রি ভিপিএন, আমার পেড ভিপিএন এর মেয়াদ শেষ হয়ে গেছে হঠাৎ করে, রাত্রেবেলা তো আর নিতে পারি, আমি তো সারা রাতে অন্যান্য কাজ করছি, দেখতেছি এখন মেয়াদ শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রি ভিপিএন দিয়ে মনে হয় আসতেছে না, বুঝতে পারছেন? তো যদি নাম্বার আসে, আপনাকে তো দেখালাম যে যেরকম শো মেল আসলো, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে শো মেল আসছে এখানে, ঠিক আছে? রিপ্লাই দিলে শো মেলের জায়গায় যেরকম এরকম আসছে না মেল, তো এখানে নাম্বার আসবে, ঠিক আছে? নাম্বারটা আপনাদেরকে কপি করে নিতে হবে। আমি একটু অন্যগুলো দেখাই, এই যে শো মেলের জায়গায় ক্লিক দিলে এখানে শো নাম্বার, এখানে শো মেলের জায়গায় শো নাম্বার দেখাবে, ঠিক আছে? তো শো নাম্বার যখন দেখাবে নাম্বারটা কপি করবেন, তারপর এই যে হেডলাইনটা কপি করবেন, ঠিক আছে? এভাবে তো আমরা একটা নোটবুকে যাই, তো দেখেন এখানে আমার কিছু নাম্বার আছে, ঠিক আছে? তো এই নাম্বারগুলো সাপোজ আমি যে হেডলাইনটা কপি করলাম সেটা এটা,
রেখে দিলাম। আর এই যে নাম্বারটা মনে করেন, এটা আমি এখান থেকে মনে করেন সেই নাম্বারটা নিয়ে আসছি, ঠিক আছে? তো নাম্বার কিন্তু আপনাকে কষ্ট করে বের করতে হবে, প্রথমবার নাম্বার বের না হলে আবার এখানে ক্লিক দিয়ে সবগুলো হিস্টোরি ডিলিট করে দিবেন, ঠিক আছে? ক্লিয়ার। তো এখানে অল টাইম অবশ্যই অল টাইম সিলেক্ট করে রাখবেন, ক্লিয়ার। তারপর আবারও এইভাবে যাবেন, অ্যাডভান্সে দিবেন, বেসিক করলাম নাকি, তো ক্লিয়ার দেওয়ার পর এইখানে লিভ নেবেন সরাসরি। লিভ নেওয়ার পর আবারও আপনাদেরকে ওভাবে যেতে হবে, ঠিক আছে? আবারও যাওয়ার পর আপনাদেরকে আবারও ওভাবে সার্চ দিয়ে নাম্বার বের করতে হবে, হ্যাঁ, এরকমভাবে। বুঝতে পারছেন আশা করি সিস্টেমটা। তো এখানে যাই হোক, এইগুলো ব্লক দেখাচ্ছে, আমার এখানে ভিপিএন কানেকশন নাই। তো এভাবে নাম্বার বের করতে হবে। আর এই সাইটটা যদি এই আসলে ক্র্যাকলিস্ট লিখে সার্চ দিয়ে যদি এখন আপনারা বের করেন না, সেটাই মনে হয় ভালো হবে। এই যে মোস্ট পপুলার যে পাঁচটা, ঠিক আছে, লিস্ট, এই পাঁচটা লিস্ট অনেক ইউজ হয়েছে, অনেক কোটি কোটি বার ইউজ হয়েছে, ঠিক আছে? তো ক্র্যাকলিস্ট লিখে সার্চ দিয়ে যদি কষ্ট করে অন্যান্য সিটিতে ট্রাই করেন, মনে হয় সেটা ভালো হবে, মানে আমার জানা মতে যতটুকু। তো আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন, সমস্যা নেই। তো নাম্বার পাওয়ার পর এখন তো আমাদের টেক্সট নাউতে টেক্সট করতে হবে, ঠিক না? তো আমি এখন আমার টেক্সট নাউতে যাবো, এক সেকেন্ড, একটু ভিপিএনটা কানেক্ট করে নিন, কন্টিনিউ ওয়াশিং। তো ভিপিএনটা এই যে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, বাড়তেছে, হ্যাঁ, তো কানেক্ট হয়ে গেছে। এটা কিন্তু ফ্রি ভিপিএন, মানে হোলা, এটা তো আপনাদেরকে আমি ই করে দেখাইছি, ঠিক না? তো আমি টেক্সট নাউতে যাবো সরাসরি। তো টেক্সট নাউতে যাওয়ার যাই একটু পরে, কিন্তু যাওয়ার আগে একটা কাজ করা দরকার আমাদের, নেটটা সার্চ দিয়ে নেওয়া, ঠিক আছে? নেটটা সার্চ দিয়ে নিচ্ছি আমরা, যে 100 বছর বাংলাদেশ দেখাচ্ছি, দেখছেন কারবারটা করছে কি, আয় হায়, দেখছেন কি একটা অবস্থা, দেখি অফ অন, আরেকবার রিফ্রেশ করি, ক্লিক সেন্সড ওয়ার্ড অন নেট কান্ট্রি টু, এই যে এখন কানেক্ট হবে, ঠিক আছে? দেখছেন কারবারটা কানেক্ট, এই যে কানেক্ট হয়েছে, হ্যাঁ। তো আমার দেখতে একটু ভুল ছিল, যাই হোক, এখন দেখি আমি কোথায় কানেক্ট হয়েছি, এখানে লস অ্যাঞ্জেলস, ঠিক আছে? তো লস অ্যাঞ্জেলস আমি সিডিটা ঠিক করে দিচ্ছি, মানে 100% করে দিচ্ছি আর কি। ঠিক আছে, দেখি 100% হয়েছে কিনা, আমি দেখতেছি যে এবার হয় কিনা, ঠিক আছে? তাও হচ্ছে না, আসলে মাই আমার মনে থাকে না, ঠিক আছে? আমি আপনাদেরকে কিছুদিন আগে বললাম, বাট আমার মনে থাকে না। স্পেসিফিকে দেবো কি, স্পেসিফিকে তো এটা হবে না, স্পেসিফিকে হওয়ার কথা না, সেন্ট্রালে দিয়েছিলাম একটু আগে, আর স্পেসিফিকে দিয়ে দিই কি, আমি স্পেসিফিকে হয়ে গেছে আর কি, মনে না থাকার কারণে এরকম। তো এখন আমি আপনার টেক্সট নাউতে যাবো, গিয়ে লগ ইন দিলাম, তো আমি উইথ গুগলে দেবো, তো যারা নতুন আছেন টেক্সট নাও অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই ভিডিওটা দেওয়া হবে, সমস্যা নেই, দেখে নেবেন আপনারা, আবার দিই। তো টেক্সট নাওটা আমি ওপেন করে নিচ্ছি, হ্যাঁ, তো আমার টেক্সট নাও অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেল। তো আমি কিন্তু একজনকে মেসেজ করেছিলাম, সে আবার হেই লেখছে, হ্যাঁ। তো এখন দেখাবো যে মেসেজ, এই যে নাম্বারগুলো আমরা পাইলাম, ঠিক আছে, এই যে নাম্বারগুলো দিয়ে আমরা মেসেজ করব, ঠিক আছে? তো আমি একটা নাম্বার এখান থেকে কপি করলাম, কপি করে আমি যদি এখানে এই জায়গায় দিই, দিয়ে ইন্টার নেম আর নাম্বার, ঠিক আছে, এখানে পেস্ট করে দিয়ে নিচে হাই লিখবেন, হাই লিখবেন না, ঠিক আছে? কী লিখবেন, যে জিনিসটা আপনি দেখছেন সেই জিনিসটার নাম দিবেন, ঠিক আছে? না, এই নামটা আমি দিতে চাচ্ছি না, কারণ নাম্বারটা আলাদা, নামটা আলাদা। দেওয়ার পর লিখবেন ইটস ইস অ্যাভেলেবেল হেয়ার, বা এই যে এটা লিখবেন, ঠিক আছে? আমি বলতে পারতেছি না আপনাদেরকে, আসলে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কী লিখবেন, ঠিক আছে? এক সেকেন্ড, এই যে টেক্সট গাইডলাইন, এই যে এটা লিখবেন, ঠিক আছে? ইট ইট স্টিল অ্যাভেলেবেল, বা আপনার ডু ইউ হ্যাভ ইয়োর, এরকম যা কিছু দেন আর কি। গাইডলাইনটা আপনাদের লাগলে দেওয়া যাবে, গাইডলাইনটা যদি আপনাদের লাগে আমি দেওয়া যাবে, সমস্যা নাই। এভাবে আপনারা
তাদের সাথে কথা বলে এই জিনিসটা বাই করার কথা বলে বলবেন যে আপনি যে রিয়েল ভার্সন তার প্রুফ কি, ঠিক আছে? যেরকম মেসেজ আমি একটা করে দেখাই, হ্যালো, কারণ এটা কিন্তু আমার অনেক আগের নাম্বার, ঠিক আছে? আমি সেভ করে রাখছিলাম ভুলবশত, তাই আছে। তো এখানে দেখেন আমি মেসেজ দিলে সে কিন্তু এক সময় রিপ্লাই দিবে, ঠিক আছে? রিপ্লাই দিয়ে তার সাথে কথা বলে আপনাদেরকে যা করার তা তো বুঝছেন কি করতে হবে, বুঝতে পারছেন আপনারা? তো গাইজ, এরপরেও যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওটা দেখবেন, কারণ এখানে আমি এ টু জেড দেখাইছি, নাম্বার বের করা এবং মেসেজ করেও দেখাইছি আমি, ঠিক আছে? কোথায় এই ভিডিওটাতে মেবি মানে আমার অতদিনে তো মনে পড়তেছে না। তো এখানে নাম্বার বের করেও দেখাইছি আমি, টেক্সট করেও দেখাইছি, হ্যাঁ। তো এটা পার্ট ওয়ান দিতে চেয়েছিলাম অনেক বড়, এই ভিডিওটা আমি আবার ইউটিউবে এডিট করে কাট করে কিছু কমাইছি আর কি, ঠিক আছে? তো এই জন্য আমি পার্ট বাই পার্ট দিলাম, 10 মিনিট 8 মিনিট করে দিচ্ছি। তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে নাম্বার কিভাবে বের করলাম, কিভাবে আমি তার সাথে সেটিং করলাম, ঠিক আছে? তো বারবার তো আমার এত নাম্বার বের করা সম্ভব নয়, প্লাস আমার তো ফ্রি ভিপিএন ইউজ করতেছি আপাতত। তো এখন কথা হচ্ছে ভিপিএন কার কাছ থেকে বাই করবেন, আমি দেখাই দিই একজন আমার রিয়েল পার্সন। তো ভিপিএনটা যার কাছ থেকে বাই করবেন আমি দেখাচ্ছি, এখানে আছে। তো ভিপিএনটা কার কাছ থেকে বাই করবেন, তো এই যে মোস্তাকিম আলিম, ঠিক আছে? নর্ড ভিপিএন গেছিলাম প্রথমবার, তাই নর্ড লেখা আছে। তো এই যে নাম্বারটা, ওনার নাম্বার, ওনার সাথে যোগাযোগ করলে আপনারা ভিপিএন পাবেন, ঠিক আছে? ওনাকে আমি এমনি মানে অত যে চিনা পরিচিত বা কিছু তা না, উনি বিশ্বস্ত একজন লোক, ওনার অপরিচিত ছিল, জাস্ট আমি ওনার কাছ থেকে ভিপিএন বাই করছিলাম, সেক্ষেত্রে আপনাদেরকে সোর্স দিলাম, ঠিক আছে? ভিপিএন লাগলে এখান থেকে আপনারা কিনে নেবেন। তো গাইস, ওনার কাছ থেকে নাম্বার নিয়েন, আর যাই হোক, যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার তো কেউ করবে না জীবনে, এগুলো পাও তো ওটা বড় কথা না, যে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দেবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।